নমস্কার বন্ধুরা, ফ্রি ফুড ফাউন্ডেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসছি বালিগঞ্জে একটা টেরেস গার্ডেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে আমরা মেনলি এসছি এখানে কিছু ফল এবং সবজির গাছ যাতে এখানে আমরা সুন্দর করে দিতে পারি, সুন্দর করে এগুলোর সঠিক জায়গা এবং কিছু বীজ এবং যেটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, যেটা আমরা সবাইকে বেশি বেশি করে ডিস্ট্রিবিউট করতে চাইছি, যার ফলে সবার অনেক অনেক হেল্প হয়। এবং দেখতে পাচ্ছেন দানা কিছু আমরা পেয়েছি, আমাদের কাছে কিছু দানা ছিল, সেই দানাগুলো কিছুটা আমরা চেষ্টা করেছি দেওয়ার এবং আগেও আমরা দেব। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক গাছ হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন টমেটো হয়ে রয়েছে, হ্যাঁ টমেটো কিছু হয়ে রয়েছে, ছোট 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 টমেটো, হ্যাঁ আম দেখাই আপনাদেরকে একটু আম। তো এখানে আমগুলো সব হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমে আমাদের স্প্রে করতে হবে। দেখুন এই টাইপের যখন করা থাকে এর মধ্যে সবসময় লতানো গাছ করাটাই বেটার, যার ফলে কি হবে লতানো গাছগুলো এর মধ্যে খুব সুন্দর যাবে। এবং এই যে এর ধারে কিন্তু গাছ দেওয়া যাবে না, তাহলে কিন্তু বৃষ্টিতে। এটা তো এলাচ গাছ মনে হচ্ছে, এলাচ গাছ না? ওই না না, এলাচ গাছটার জন্য না আপনার এই জায়গাটাই বেটার, কারণ এলাচ গাছ কিন্তু সত্যি কথা বলতে ওরকম ছোট টবে হবে না, এই জায়গা আর রোদ্দুর লাগে খুব 100%। আমার বাড়িতে আমি হয়েছে, মানে আমার বাড়িতে ছাওয়া জায়গায় বলে নারকেল গাছের নিচে এরকম একটা ছোট্ট একটা এলাচের পুরো কুণ্ডলি এসছে, ওর মধ্যে এলাচ রয়েছে। এখানটা লাগালেই আপনার এই গাছের মতোই দেখতে ওগুলো হয়, ঠিক আছে? আর ফুল আসে সাদা 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 ফুল যখন আসে তখন খুব সুন্দর লাগে। এই 2 মাস আগেই এসছিল ফুল, এখানে লাগিয়ে দেন, দেখতেও সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এই যে আপনি ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালগুলোতে আমরা কি করব, শসা এবং আদার্স গাছ। এখানে সুন্দর বাঁশ গাছ হয়ে রয়েছে, তো এইভাবে আপনারাও আপনাদের যদি ছাদ থাকে আপনারা আপনাদের ছাদকে সুন্দরভাবে এভাবে সাজিয়ে দিন। এবং যাতে ছাদ ঠান্ডা থাকে তার জন্য আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান। গাছ ছাড়া কিন্তু এখানে সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, অ্যাভোকাডো হয়ে রয়েছে। ম্যাডাম আমাদেরকে ডেকেছেন ওনার এখানটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় সেই বিষয়টা নিয়ে। ক্যাপসিকাম খুবই সুন্দর, তবে আপনি কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন, দেখতে পাচ্ছেন ছাদটা কত সুন্দর, আপনারাও সাজাতে পারেন। এবং আমরা নেক্সট যেটা প্ল্যান করেছি ভার্টিক্যাল, এখানে ভার্টিক্যাল ফার্মিংটা করার জন্য কুমড়ো লাউয়ের ভার্টিক্যালটা এখানে আমরা করব ভেবেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন জবা রয়েছে, বাকি আদার্স অনেক গাছ রয়েছে।